আর উল্লেখ করলাম না। এবার আমরা চলে যাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি হাজির এবং নাজির এটি প্রমাণের জন্য আল্লাহ রাসূল সাল্লামের অসংখ্য গুণিত হাদিস থেকে বাছাই করা কিছু হাদিস উল্লেখ করব। আসুন, আন সাবান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله زوال الأرض فرعيت مشارقها ومغاربها رواه مسلم صحيح مسلم 2889 نمبر حديث তিরমিজি শরীফে রয়েছে, মুস্তাদর হাকিমে রয়েছে, ইবনে মাজা শরীফে, আবু দাউদে রয়েছে, মেশকা শরীফ 512 পৃষ্ঠার মধ্যে হাদিসটি রয়েছে যে হযরত সাবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ তাআলা জাওয়ালিল আরদ আল্লাহ পাক এই পৃথিবীটারে সংকীর্ণ করে দিয়েছে, ফারাইতু মাশারিকাহা ওয়া মাগরিবাহা পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত যা কিছু হচ্ছে সব কিছু আমি রসুল দেখতেছি, সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকে আমরা পেলাম আল্লাহর নবী পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম প্রান্তের সকল কিছু দেখতেছে, যিনি দেখেন তিনি উপস্থিত থাকেন। এই হিসাবে নবী করিম সাল্লাম আল্লাহর শক্তির বদৌলতে তিনি সর্বত্রে নাজির দেখেন, হাজির উপস্থিত হন। এবার আমরা নবী করিম সাল্লামের অন্য হাদিস, আন ইবনে ওমারা কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা قد رفع لي دنيا فأنا أنظر إليها وإلى ما هو كائن فيها إلى يوم القيامة كأنما أنظر إلى كف هذا رواه الطبراني ইমাম তাবারানি তার মুজামুল কবীরের মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন। ইবনে ওমর থেকে হাদিস, নিশ্চয় আল্লাহ তাআলা কদ রাফা লি দুনিয়া এই পৃথিবীটা আমার সামনে আল্লাহ পাক উপস্থাপন করেছে, উত্তোলন করেছে, ফানা আনজুরু ইলাইহা আর আমি এটিকে প্রত্যক্ষ করতে থাকব, দেখতে থাকব, ওয়াইলা মা হুয়া কায়নুন ফিহা ইলা ইয়াউমিল কিয়ামা কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যা হবে সব কিছু আমি লক্ষ্য করতে থাকব, কান্নামা আনজুরু ইলা কাফি হাজা যেন এটি আমার হাতের তালু, হাতের তালুতে যেভাবে মানুষ সব কিছু দেখতে পায় এই সারা পৃথিবীর মধ্যে কি কি হচ্ছে কিয়ামত পর্যন্ত সকল কিছু আমি রসুল দেখতে পাই। তাই রসুল নাজির মানে তিনি দেখতে পান আর যিনি দেখেন তিনি উপস্থিত থাকতে পারেন। পেয়ারা তাহলে আমরা বুঝতেই পারলাম। এছাড়া সহিহ বুখারীর হাদিস প্রথম খণ্ডের 59 পৃষ্ঠার মধ্যে হাদিসটি রয়েছে, হাদিস নাম্বার 418 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 426 নম্বর হাদিস, মিশকাত কিতাবু সালাতের মধ্যে হাদিসটি উল্লেখ রয়েছে। আন আবি হুরায়রাতা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কল হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস, নিশ্চয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাল তারাউনা কিবলাতি হা হুনা, হাল তারাউনা কিবলাতি হা হুনা তোমরা কি মনে করেছ যে আমি শুধু সামনের দিক দেখি, ফা আল্লাহি আল্লাহর কসম মা ইয়াখফা আলাইয়া যে আমার কাছে গোপন নেই, খুশু কোমলা রুকু কুম তোমরা নামাজের মধ্যে যে তোমাদের খুশু, তোমাদের নরমতা, তোমাদের বিনয় কে কতটুকু নিয়ে নামাজে দণ্ডমান হয়েছ এটি আমাদের আমার কাছে গোপন নেই, ওলা রুকু হুকুম তোমরা কিভাবে রুকু করতেছ তাও আমার কাছে গোপন নেই, ইন্নিলা আরাকুম মিওয়ারা ইজহারি আর নিশ্চয় আমি তোমাদেরকে দেখ পিছন দিক থেকে দেখতে পাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সামনের দিক থেকে যেভাবে দেখতে পেতেন পিছন দিক থেকে নবী যে দেখতে পেতেন, এই জন্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোনোটাই গোপন ছিল না। এটি বুখারি শরীফের হাদিস দিয়ে আমরা প্রমাণ করলাম। এছাড়া মুত্তাফাকুন আলাই বুখারি এবং মুসলিম শরীফের হাদিস তিরমিজি শরীফের মধ্যে রয়েছে, মেশকাত শরীফের 24 পৃষ্ঠার মধ্যে হাদিসটি রয়েছে, সেটি হচ্ছে আন আনাসিন কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাল আবদা নিশ্চয় আল্লাহর বান্দা ইজা উদিয়া ফি কবরিহি একটি মানুষ যখন ইন্তেকাল করে তখন তার কবরে যখন রাখা হয়, ওয়াতাওয়াল্লা আনহু আসহাবুহু তার সঙ্গী সাথীরা যখন তারে কবরস্থ করে চলে যায়, আন্নাহু লা ইয়াসমাউ কারানি আলিহিম তখন ওই মৃত ব্যক্তি তাদের জুতার আওয়াজ শুনতে পায়।
আতাহু মালাকানে অতপর তার নিকট দুইজন ফেরেশতা আগমন করে মুনকার নকির ফায়ুকঈদানিহি অতপর তারা এসে তাকে বসায় ফায়াকুলানে অতপর তারা দুইজনে বলে মা কুনতা তাকুলু ফি হাজার রাজুল এই লোকটি সম্পর্কে তোমার কি ধারণা এই লোকটি বলতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় সদী এখানে হাজার শব্দটি ইসমে ইশারা যেটি নিকটতম করিবের ক্ষেত্রে ব্যবহার হয় এই লোকটি সম্পর্কে তোমার কি ধারণা এই লোকটির সম্পর্কে কি ধারণা এই হাদিসের আমি দুই একটি এই ব্যাখ্যা উল্লেখ করতে যাচ্ছি যে আল্লামা মোল্লা আলী কারী তার মিরকাতের মধ্যে এবং মেশকাত শরীফের ২৪ পৃষ্ঠার মধ্যে হাসিয়ার মধ্যে উল্লেখ রয়েছে যে ইউকশাফুলিল মাইয়্যাতে হাত্তা ইউরা নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাইয়্যাতের সামনে থেকে সকল পর্দা সরিয়ে দেওয়া হবে এমনকি মৃত ব্যক্তি আল্লাহ রসুলকে দেখতে পাবেন তার সামনে রসুল করিম সাল্লাম উপস্থিত থাকবেন ইমাম নববী বলেছেন ইউকশাফুলিল মাইয়্যাতে হাত্তা ইউরা নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনকি আল্লাহ মৃত ব্যক্তির সামনে থেকে সকল পর্দা সরিয়ে দেওয়া হবে আল্লাহ রসুলকে তিনি সশরীরে তিনি দেখতে পাবেন সুতরাং আমরা নবী করিম সাল্লামের এই হাদিস কবরের মধ্যে যে ইমাম বুখারীর মতে শুধু একটি প্রশ্ন হবে সেটি হচ্ছে যে এই লোকটি সম্পর্কে হাজার রজুল এই লোক ইনি সম্পর্কে তোমার কী ধারণা সেটি সে হচ্ছে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা পৃথিবীর মধ্যে কত মানুষ ইন্তেকাল করে অথচ সকলের কবরে আমার নবীজি উপস্থিত হন আল্লাহ তাকে উপস্থিত করান আল্লাহর দেওয়া শক্তির বদৌলতে তাই নবী সাল্লাম হাজির এবং নাজির যেটি আমরা তিরমিজি শরীফ থেকে প্রমাণ করবান সলমা তারাদি আল্লাহ তালা কলাত দেখাল তো আলা উম্মে সালমা তাওয়াহিয়া তাবকি হযরত সালমা রাদি আল্লাহ তালা আনহা থেকে হাদিস তিনি বলেছেন আমি উম্মে সালমার ঘরে প্রবেশ করলাম ওয়াহিয়া তাবকি দেখতে পেলাম উম্মে সালমা কন্দন করতেছেন ফাকুল তো আমি বললাম মা ইয়াবকি কে হে উম্মে সালমা তুমি কন্দন করছো কেন দুপুর বেলায় কলাত তিনি বললেন রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তা'আনি ফিল মানাম আমি দুপুর বেলা যখন ঘুমিয়েছিলাম তখন ঘুমের মধ্যে দেখতে পাই ওয়ালা রাসিহি ও লিহিয়াতি তোরাব নবী করিম সাল্লামের সুল মোবারক এবং দাড়ি মোবারকের মধ্যে কিছু বালু লেগে আছে তখন ফাকুল তো আমি বললাম মা লাকা ইয়া রাসূলুল্লাহ হে রাসূল আপনি এত পেরেশান হচ্ছেন কেন আপনার চুল মোবারক দাড়ি মোবারকে কেন এলোমেলো হয়ে আছে বালু লেগে আছে নবীজি বললেন শাহিদতু কতলা হুসাইন আনিফা আমি এই মাত্র দেখতে পেলাম ওই ইরাকের জমিনে যে ইয়াজিদ বাহিনীরা আমার হুসাইনকে শহীদ করে দিল তাহলে ইমাম হুসাইন রাদি আল্লাহ তালাকে শহীদ করা হয়েছে ৬১ হিজড়িতে আমার নবী ৫০ বছর আগে প্রায় ৫১ বছর আগে নবীজি পৃথিবী থেকে চলে গিয়েছেন অথচ এ হাদিস প্রমাণ করে তিরমিজি শরীফের হাদিস নবী করিম সাল্লাম ওই দৃশ্য দেখেছেন যেটি যার কারণে নবীকে উম্মে সালমা রাদি আল্লাহ তালা আনহা কন্দনরত অবস্থায় এমনকি পেরেশানি অবস্থায় দেখতে পেলেন প্রিয় সদী এবার নাবি হুরায়রা তান্না রাসূলুল্লাহ ইজা দখল আল আহদুকুম আল মসজিদা ফলিউসাল্লিম আলান নবিয়ে যে হযরত আবু হুরায়রা বলেছেন যখন তোমাদের কেউ মসজিদে প্রবেশ করে ফলিউসাল্লিম আলান নবী সেজন্য নবীর প্রতি সালাম পেশ করে ইবনে মাজাহ শরীফ ৭৭৩ নম্বর হাদিস নাসাই ইমাম নাসাই তার সুনানুল কবরার মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন তাহলে মসজিদে প্রবেশের সময় নবীকে সালাম দিতে বলেছে সালাম দেওয়া হয় উপস্থিত লোককে তাহলে নবী যদি না থাকেন তাহলে আমরা কাউকে সালাম দিই এমনকি মসজিদ থেকে বাইর হওয়ার সময়ও সেখানে সালাম দেওয়ার কথা বলা হয়েছে যেটি মুসলিম শরীফের হাদিসে রয়েছে এই জন্যে কয়লা আমর ইবনে দিনারিন কয়লা ইল্লাম ইয়াকুন ফিল বাইতে আহাদুন যদি কারো ঘরের মধ্যে কেউ না থাকে ফাকুল আসসালামু আলান নবী ও রাহমাতুল্লাহি ও বারাকাতুহু তবে সে ঘরের দরজাটা খুলে সে বলবে হে নবী আপনার প্রতি সালাম রহমত বরকত এটি কাজী আয়াস তার শেফা শরীফের প্রথম খণ্ডের ৪২৬ পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছে তোমার ঘরে যদি কেউ না থাকে মনে করবে নবী করিম সাল্লাম রুহানিভাবে সকলের ঘরের মধ্যে উপস্থিত এমনকি মোল্লা আলী কারী শরহে শেফার মধ্যে উল্লেখ করেছেন দ্বিতীয় খণ্ডের ১১৮ পৃষ্ঠায়
لأن روحه عليه السلام حاضر في بيوت أهل الإسلام কারণ মুসলমানদের প্রত্যেকটি মুসলমানদের ঘরে ঘরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে রূহানি ভাবে হাজির এবং নাজির সুবহানাল্লাহ এছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন উম্মতেরা শুক্রবারে আমার প্রতি বেশি বেশি দুরূদ শরীফ পড়বে আবু দাউদ শরীফের হাদিস দীর্ঘ হাদিস সাহাবাই কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ যখন আপনি মরে যাবেন ইজা আরামতা যখন আপনি মাটির সাথে মিশে যাবেন মাটি আপনার সবকিছু খেয়ে ফেলবে নবীজি বলেছেন ইন্নাল্লাহ হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়া এই ধরনের আকীদা পোষণ করো না এই জগতের মাটির উপর আল্লাহ হারাম করে দিয়েছেন জগতের মাটি নবীদের দেহ ভক্ষণ করতে পারে না তখন সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ যদি আল্লাহর কোনো বান্দা দূর থেকে আপনাকে সালাম দেয় তখন আপনি তখন কি হবে আপনার নবীজি বললেন হ্যাঁ আসমাউ সালাত আহলি মুহাব্বতি ওয়া আরিফুহুম আমি আমার ওই উম্মতের আশিকে রাসূলদের সালাম আমি শুনতে পাবো নিজ কানে বেলা ওয়াসিতা কোনো মাধ্যম ছাড়া যেটি হাফিজ ইবনুল কাইয়ুম জাওজি তার জালাইলুল আফহামের মধ্যে তিনি উল্লেখ করেছেন এমনকি দালাইলুল নবুয়াতের অষ্টম খণ্ডের মধ্যে উল্লেখ করেছেন আর জালাইলুল আফহামের মধ্যে 108 নম্বর হাদিস এটি উল্লেখ রয়েছে সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনাকে স্বপ্নে যোগে দেখা মানি বাস্তবে দেখা যেটি তিরমিজি শরীফে হাদিস আন ইবনে মাসউদিন আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি যে ব্যক্তি আমাকে স্বপ্ন যোগে দেখলো সে যেন আমাকে দেখলো ফা ইন্নাস শাইতানা লা ইয়াতামাসসালু বি কারণ শয়তান আমার ধারণ সুরূপ ধারণ করতে পারে না সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখা মানি এই বাস্তবে দেখা এমনকি সহি বুখারীর হাদিস নম্বর 6522 নম্বর হাদিস আন আবি হুরাইরা তাকাল সমিত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল হযরত আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস তিনি বলেছেন আমি শুনেছি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আল্লাহ নবী বলেছেন মান রাআনি ফিল মানাম যে ব্যক্তি আমাকে স্বপ্ন যোগে দেখলো ফাসায়ারানি ফিল ইয়াকজা ওসিরে সে আমাকে জাগ্রত অবস্থায় দেখে ফেলবে ওয়ালা ইয়াতামাসসাল শয়তান বি কারণ শয়তান আমার সুরূপ ধরতে পারে না তাহলে জাগ্রত দেখা তার মানে নবী ইসলাম হাজির নাজির হতে পারেন যার কারণে নবীকে স্বপ্নে যোগে দেখতে দেখতে জাগ্রত অবস্থায় দেখে পালা যায় যেমনই বাবা আল্লামা জালালউদ্দিন সুয়ুতি তাফসিরে জালালাইনের লেখক 35 বার নবীকে তিনি জাগ্রত অবস্থায় দেখেছে 35 বার তিনি স্বপ্ন যোগে দেখেছে যেটি আল্লামা তকি ওসমান পাকিস্তানের জাস্টিস আল্লামা তকি ওসমানী তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতির জীবনীতে পেয়ার সুপ্রিয় সুদী এছাড়া আবু দাউদ শরীফের হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নবী হুরাইরা তাকাল কাল রাসূলুল্লাহ সাল্লাম হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা মিন আহদিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি হাত্তা রুদ্দ আলাইহি সালাম এই পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমার কোনো উম্মত যদি আমার প্রতি সালাম দেয় সাথে সাথে হাত্তা আরুদ্দ আলাইহি সালাম আমি তার সালামের জবাব দিতে থাকি সুবহানাল্লাহ তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির নাজির তার মানে তিনি উপস্থিত হয়ে পারেন তিনি দেখতে পারেন আল্লাহর শক্তির বদৌলতে তিনি শুনতে পারেন এটি যেটি আমাদের আকীদা